পরিবহন সেবা অর্থাৎ মিনিস্টার অফ রোড ট্রান্সপোর্ট হাইওয়ে এই যে পরিবহন সেবা ওয়েবসাইটটা এটি খুবই একটি গুরুত্বপূর্ণ ওয়েবসাইট ভারতবর্ষ বা ভারত সরকারের কারণ এখন দৈনন্দিন জীবনে মানুষের কাছে কিন্তু মোটরসাইকেল বা চার চাকা অ্যাভেলেবেল সেক্ষেত্রে কিন্তু এই যে পরিষেবাটা বা এই যে আপনার ওয়েবসাইটটা খুবই কিন্তু জরুরি বর্তমান সাধারণ মানুষের কাছে তার কারণ হলো অনেকে আছেন যারা বাইরে গেছেন কিন্তু আপনাদের পেপাসপত্র গাড়ির যে পেপাসপত্র ডকুমেন্টস আপনারা নিয়ে যেতে ভুলে গেছেন সেক্ষেত্রে তারা কিভাবে মোবাইল ফোনের মাধ্যমে আপনাদের গাড়ির কাগজপত্র যেমন আরসি কপি আপনার ফিটনেস সার্টিফিকেট আপনার পলিউশন সার্টিফিকেট এইসব যাবতীয় যত মানে ডকুমেন্টস আছে আর কি সেই সব ডকুমেন্টস আপনার মোবাইল থেকে ট্রাফিক পুলিশকে দেখিয়ে আপনারা ফাইন থেকে বেঁচে যাবেন এই ভিডিওর কিন্তু মূল ট্রফিক এটাই আজকের এবং এবং এই যে ট্রফিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টফিক নিয়ে আলোচনা করব এর আগে একটি ভিডিও কিন্তু আমি বানিয়েছিলাম যে কিভাবে আপনারা আর কপি ডাউনলোড করবেন আপনারা যদি সেটা দেখতে চান তাহলে কিন্তু আমার চ্যানেলের একদম প্রথমে আছে আপনারা কিন্তু দেখে নেবেন থামবেল দেখে তো এই ভিডিওতে কিন্তু অল ডকুমেন্টস নিয়ে আমি আলোচনা করব হ্যালো গাইস আপনারা দেখছেন নিউজ কোয়ারি ইউটিউব চ্যানেল আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়া যাবে তাছাড়াও কিন্তু আপনারা যে কোনো বিষয়ে কমেন্টস করতে পারেন আমি কিন্তু হেল্প করবো তো চলুন ভিডিওটি শুরু করি সবার প্রথমে আপনারা কী করবেন আপনাদের মোবাইল বা কম্পিউটার যে কোনো একটি ব্রাউজার ওপেন করে গুগল অপশানটা খুলে জাস্ট লিখবেন এম পরিবহন এবং লেখার পরে কিন্তু আপনাদের সামনে প্রথম যে লিঙ্কটি আসবে সেই লিঙ্কটাতে ক্লিক করলে এই ওয়েবসাইটে কিন্তু আপনারা চলে আসবেন তাছাড়াও কিন্তু আমার ভিডিওর ডিসক্রিপশনের নিচে পরিবহন সেবার যে মূল অফিশিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি আমি দিয়ে রাখবো সেখান থেকে কিন্তু আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন এখানে আসার পরে কিন্তু একাধিক আপনারা অপশান দেখতে পাবেন তার মধ্যে একটি অপশান পেয়ে যাবেন হচ্ছে অনলাইন সার্ভিস অনলাইন সার্ভিসে কিন্তু আপনারা ক্লিক করবেন অনলাইন সার্ভিসে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে একাধিক অপশান খুলে যাবে প্রথম একটি অপশান আছে সেটি হচ্ছে ভিকেল রিলেটেড সার্ভিস তো এই ভিকেল রিলেটেড সার্ভিসে কিন্তু আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে যেখানে কিন্তু বলা হচ্ছে আপনাদের রাজ্যের নাম সিলেক্ট করতে হবে তো এখানে আপনারা ক্লিক করলে একাধিক রাজ্যের নাম কিন্তু আছে আমি আমার রাজ্যের নামটা কিন্তু সিলেক্ট করে নিয়েছি আপনারাও কিন্তু রাজ্যের নামটা সিলেক্ট করে নেবেন এবারে কিন্তু ভিকেল রিলেটেড সার্ভিস যেগুলো আছে সেক্ষেত্রে সেইগুলো আপনার দুই ধরনের মানে দুটো স্টেপে কিন্তু আপনারা সার্চ করতে পারবেন একটি হচ্ছে ভিহিকেল রেজিস্ট্রেশন নাম্বার অনুযায়ী আর যদি ভিকেল রেজিস্ট্রেশন নাম্বার আপনি না পেয়ে থাকেন তাহলে কিন্তু রেজিস্টার অথরিটি অনুযায়ী কিন্তু আমরা সার্চ করতে পারেন তো যেহেতু আমার কাছে ভিকে রেজিস্ট্রেশন নাম্বার আছে আমি সেক্ষেত্রে কিন্তু ভিকেল রেজিস্ট্রেশন নাম্বারটা সিলেক্ট করলাম এবং একটু ওয়েট করবেন ওয়েট করার পর পরে কিন্তু দেখতে পাচ্ছেন দুটি অপশান কিন্তু এখানে মানে ঝাপসা হয়ে গেল যেখানে সিলেক্ট করতে পারবেন না কিন্তু এই অপশানটা কিন্তু ওপেন হয়ে গেল তো এই জায়গাটাই কিন্তু আপনারা সেই রেজিস্টার গাড়ির যে রেজিস্টার নাম্বার বা যে নাম্বার প্লেটের যে নাম্বারটি সেই নাম্বারটি এখানে লিখবেন এখানে আই অ্যাক্টেটে ক্লিক করবেন আই অ্যাকসেপ্টে তারপরে এখানে কিন্তু প্রসেস অপশানে ক্লিক করবেন তো চলুন অনস্ক্রিনে দেখিয়ে দিই দেখুন আমি কিন্তু এখানে যে রেজিস্ট্রেশন নাম্বারটি কিন্তু লিখেছি এখানে কিন্তু টিক চিহ্ন দিয়েছি এবার কিন্তু প্রসিড অপশানে ক্লিক করছি প্রসিড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে এখান থেকে কিন্তু আপনারা প্রসিড অপশানে আবারও ক্লিক করবেন তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে যেখানে কিন্তু একাধিক সার্ভিস সেখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন লেখাই যাচ্ছে অনলাইন সার্ভিস বলে এবং এখান থেকে কিন্তু আপনারা গাড়ির ট্যাক্স দিতে পারবেন এখানে কিন্তু আপনাদের ধরুন আপনি সেকেন্ড হ্যান্ড বাইক কিনেছেন বা গাড়ি কিনেছেন তার ওনারশিপ আপনি ট্রান্সফার করতে পারবেন এখানে কিন্তু বায়ার সেলার এটা কিন্তু বায়ার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব কিছু লেখাই আছে এবং চেঞ্জ আপনি যদি অ্যাড্রাস চেঞ্জ করতে চান এটাও করতে পারবেন আর এবং বিভিন্ন রকম কিন্তু এখানে অপশান আপনারা আছে আপনারা কিন্তু দেখে নেবেন তো সবার প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে ধরুন আপনি আর সি কপি ডাউনলোড করবেন সেক্ষেত্রে আপনার কী করতে হবে এখানে একটি অপশানও কিন্তু আপনারা পেয়ে যাবেন সেটি হচ্ছে ডাউনলোড ডকুমেন্ট এই ডাউনলোড ডকুমেন্টটা আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে একাধিক অপশান আপনাদের মানে এখানে থাকবে তো এখান থেকে আপনাদের দু নম্বর যে অপশানটি আছে আরসে প্রিন্ট ফর্ম নাম্বার টোয়েন্টি থ্রি এখানে কিন্তু আপনারা ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে এরকম একটি এন্টারফেয়ার শো করবে তো এখানে এরকম একটি এন্টারফেয়ার শো করার সঙ্গে সঙ্গে আপনারা কী করবেন আপনারা মোবাইল রেজিস্টার নাম্বার অর্থাৎ গাড়ির নাম্বারটা লিখবেন চ্যাচিস নাম্বার ফুলটা লিখবেন এবং ইঞ্জিন নাম্বার ফুলটা লিখবে লিখে কিন্তু ভেরিফাইড ডিটেলসে ক্লিক করবেন ধরে নিন আপনাদের কাছে গাড়ির নাম্বারটা তো আছে কিন্তু চ্যাসিস নাম্বার ইঞ্জিন নাম্বার নেই সেক্ষেত্রে আপনারা কি করবেন তো চলুন সেক্ষেত্রে আপনার যে কাজটি করতে হবে সবার প্রথমে সেটি হচ্ছে স্ট্যাটাস এক আপনারা ক্লিক করবেন স্ট্যাটাসে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে একাধিক অপশান ওপেন হয়ে যাবে এখান থেকে আপনারা একটি অপশান বিছে নেবেন সেটি হচ্ছে প্রিন্ট রিপ রিসিপ্ট পাবলিক ফর্ম এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে আবারও কিন্তু দুটো অপশান আপনাদের সামনে ওপেন হবে এবং এই দুটো অপশনের মধ্যে একটি অপশান আপনারা বেছে নিতে হবে সেটি হচ্ছে প্রিন্ট রিসিভ এই প্রিন্ট রিসিপে কিন্তু আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে একটি নতুন এন্টারফেস শো করবে এখানে কিন্তু একাধিক মেথডে আপনারা যে নাম্বারটা অ্যাসিস নাম্বার কিন্তু পেয়ে যাবেন সেটি হচ্ছে অ্যাপ্লিকেশান নাম্বার অনুযায়ী কিন্তু পেয়ে যাবেন রিসিভ নাম্বার অনুযায়ী পেয়ে যাবেন এবং ব্যাঙ্ক ট্রানজ্যাকশন নাম্বার অনুযায়ী পেয়ে পেয়ে যাবেন এবং রেজিস্ট্রেশন নাম্বার অনুযায়ী পেয়ে যাবেন তো আমি কিন্তু এখান থেকে আপনারা সাজেস্ট করবো সেটি হচ্ছে আপনারা এই অপশানটা কিন্তু চুজ করুন রেজিস্টার নাম্বার অর্থাৎ আপনাদের কাছে কিন্তু সেটা আছে তো আপনারা এখান থেকে এরকমভাবে এ করলেন যদি আপনারা প্রিন্ট নিতে চান বা আপনাদের যে ভ্যালিড মানে কবে আপনাদের গাড়িটা রেজিস্টার হয়েছিল কারণ আর সি কপি ডাউনলোড করতে গেলে সেটি লাগবে বা মোবাইল নাম্বার সরি মোবাইল নাম্বার আপডেট করতে গেলে লাগবে সেক্ষেত্রে আপনারা কিন্তু এখান থেকে সবার প্রথমে কী করবেন এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশানটা সিলেক্ট করে নেবেন এখান থেকে কিন্তু আপনারা অনলাইন সার্ভিস না আর টিও এন্ড আর এন্ডে ক্লিক করবেন তারপর এখানে কিন্তু আপনারা যে গাড়ির নাম্বারটা কিন্তু লিখে দেবেন তারপর এখানে কিন্তু আপনারা আর সি কপির যে লাস্ট ফাইভ ডিজিট সেটি কিন্তু এখানে আপনারা দিয়ে দেবেন ঠিক আছে তারপর দেওয়ার পরে কিন্তু এই যে ক্যাপচার কোডটা এখানে ফিল করবেন ফিল করে শো ডিটেলসে ক্লিক করবেন তা চলুন দেখিয়ে দিচ্ছি দেখুন আমি কিন্তু সম্পূর্ণটা ফিল করেছি এবং ফিল করার পর ক্যাপচারও ফিল করেছি এবার কিন্তু আমি শো ডিটেলসে ক্লিক করছি শো ডিটেলসে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে এরকম একটি অন্ডারফেস শো করবে যেখানে কিন্তু এক থেকে সাত পর্যন্ত থাকবে এবং এখানে কিন্তু টোটাল রেজিস্টার নাম্বারটা কিন্তু এখানে দেখতে পাবেন এবং এখানে কিন্তু ট্রান্সজেকশন নাম্বারও দেখতে পাবেন তো এখান থেকে যে কোনো একটি অপশান কিন্তু আপনারা ওপেন করবেন প্রিন্ট প্রিন্ট রিসিভ যে অপশানটি আছে অর্থাৎ এই যে প্রিন্ট রিসিভে কিন্তু আপনারা ক্লিক করবেন দেখুন এখানে কিন্তু টোটাল ডিটেলস আপনাদের কিন্তু শো করছে এখানে কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বার বা রেফার রিসিভ নাম্বার এই নাম্বারটাতেও কিন্তু প্রয়োজন আপনারা কিন্তু নোট ডাউন করবেন বা এই টেস্টটা কিন্তু স্ক্রিনশট মেরে নেবেন আপনি আপনার রিসিভ ডেটটাও কিন্তু দেখতে পাবেন এখানে ওনার নাম দেখতে পাবেন এবং এবং এখানে চ্যাচেস নাম্বার ফুল দেখতে পাবেন এখানে ট্রানজেকশন পেমেন্ট ট্রানজেকশন নাম্বার দেখতে পাবেন এখানে ব্যাঙ্ক রেফারেন্স নাম্বার দেখতে পাবেন এখানে কিন্তু আপনাদের যে ভিকেল ভিকেল যে ক্লাসিক সেই ক্লাসিক মানে কী টাইপের ভিকেল আর কি সেটি দেখতে পাবেন এখানে রেজিস্টার নাম্বার দেখতে পাবেন এখানে কিন্তু কবে আপনাদের রেজিস্টার হয়েছিল এই যে ডেট দেখতে পাচ্ছেন কবে রেজিস্ট্যান্ট হয়েছিল ঠিক আছে এই রেজিস্টার ডেট কিন্তু আপনাদের প্রয়োজন তো এখান থেকে কিন্তু এই পেজটা আপনারা কিন্তু প্রিন্ট আউট বা স্ক্রিনশট মেরে নেবেন নিয়ে আবার কি করবেন এবার ধরুন আপনি দেখতে পেলেন যে কবে আপনার গাড়িটি রেজিস্ট্রেশন হয়েছিল এবং কবে তার ম্যানুফ্যাকচারিং শেষ হবে বা কতদিন ভ্যালিড আছে তা আপনার গাড়িটা সেটি দেখতে গেলে আপনাদের কি করতে হবে সেটি দেখতে গেলে আপনাদের এই যে ভেরিফাই রিসিপে কিন্তু আপনারা ক্লিক করবেন তো ভেরিফাই রসিপে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার নতুন একটি এন্ডারফাইস শো করবে এখানে আবারও কিন্তু আপনি আপনার রেজিস্টার নাম্বারটি লিখবেন আর আমি যে দেখিয়েছিলাম এর আগে যে যে পেজটি স্ক্রিনশট নিতে বলেছি তাতে কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বার অবলিক রিসিপ্ট নাম্বার আছে সেই রিসিপ্ট নাম্বারটি কিন্তু এখানে দেবেন দিয়ে কিন্তু ভেরিফাই অপশানে ক্লিক করবেন তো চলুন দেখিয়ে দিচ্ছি দেখুন আমি কিন্তু রেজিস্টার নাম্বারটি লিখেছি এখানে কিন্তু রিসিপ্ট নাম্বার লিখেছি এবং নিজের ক্যাপচার কোডটি কিন্তু ফিল করেছি ফিল করার পর পরই কিন্তু আমাদের সামনে নিচের দিকে রিসিভ ডিটেলস চলে আসলো এখানে কিন্তু আরটিও কোড লেখা আছে আরটিও নাম লেখা আছে এখানে ভিকেলস ক্লাসটা লেখা আছে এবং রিসিভ ডেট কবে এবং কার নামে গাড়ি এই দেখুন এখানে কিন্তু লেখা আছে ফিটনেস ভ্যালিড আপ টু এখানে কিন্তু লেখা আছে পাঁচ দুই দু হাজার চৌত্রিশ সাল অর্থাৎ আপনারা কিন্তু সহজে ফিটনেস কতদিন আছে সেটি কিন্তু পেয়ে গেলেন তাহলে দুটো স্টেপ কিন্তু আপনারা এগিয়ে গেলেন আবারও কিন্তু আপনি এই অপশানে চলে আসলেন আসার পরে কিন্তু এখান থেকে ডাউনলোড অপশানে আবারও কিন্তু চলে আসলেন এবং এখানে কিন্তু আপনাদের যেই একই আর সিপ ফর্ম থার্টি থার্টি টু টোয়েন্টি থ্রি এই নাম্বারটা চলে আসলেন এবং এখানে কিন্তু আপনারা রেজিস্ট্রেশন নাম্বারটি লিখলেন এখানে কিন্তু ক্লাস চ্যাসিস নাম্বার এখানে ইঞ্জিন নাম্বারটি কিন্তু লিখলেন তারপরে ভেরিফাই ডিটেলসে কিন্তু ক্লিক করতে হবে অর্থাৎ দেখুন আমি কিন্তু এখানে যে গাড়ির ডিটেলস আমি কিন্তু ফিল করেছি এখানে কিন্তু আমি রেজিস্টার নাম্বার লিখেছি এখানে কিন্তু চার্জ নাম্বারটাও লিখেছি এবং এদিকে কিন্তু আমি আমার ইঞ্জিন নাম্বারটাও লিখেছি দেখতে পাচ্ছেন এবং যেই আমি এখানে যে ভেরিফাইড ডিটেলসে ক্লিক করলাম এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের ডান বাস সাইটে মোবাইলের বা কম্পিউটার বা সাইটে একটি অপশান উঠে এসেছে সেটি হচ্ছে মোবাইল নাম্বার এই যে মোবাইল নাম্বারটা দেখতে পাচ্ছেন এই মোবাইল নাম্বারে ওটিপি দিলেই কিন্তু আপনাদের যে আর কপিটা কিন্তু ডাউনলোড হবে তো তার জন্য যদি এই মোবাইল নাম্বারটা আপনাদের যদি সঠিক মোবাইল নাম্বার হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা এখান থেকে জেনারেট ওটিপিটা ক্লিক করে আপনাদের ওটিপি দিয়ে কিন্তু ফর্মটা বা যে সার্টিফিকেটটা রেজিস্ট্রেশন সার্টিফিকেট যাকে আর কপি বলা হয় সেই সেটা কিন্তু ডাউনলোড করে নেবেন আর যদি মনে করেন যে এই নাম্বারটা আপনাদের ভুল আছে তাহলে কী করবেন চলুন দেখে নেওয়া যাক আবারও আপনারা এই অপশানে চলে আসবেন হোম পেজে আসার পরে কিন্তু নিজের দিকে মিডিলের দিকে একটি অপশান আপনারা পেয়ে যাবেন মোবাইল নাম্বার আপডেট আধার বেস অর্থাৎ আধার কার্ডের সাথে ফোন নাম্বার যদি আপনাদের লিঙ্ক করা থাকে তাহলে কিন্তু আপনারা আর সি কপির যে মোবাইল নাম্বারটা ভুল দেখাচ্ছে বা আপনার নয় সেই মোবাইল নাম্বারটা কিন্তু চেঞ্জ করতে পারেন তার জন্য এখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের নতুন একটি অ্যান্ডারভেস শো করবে এখান থেকে কিন্তু আপনারা ইএস করতে হবে ইএস করার পর পরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি অ্যান্টারভেস শো করবে যেখানে কিন্তু কিছু কলম আপনাদের ফিল আপ করতে হবে সেগুলো হচ্ছে ভিকে রেজিস্ট্রেশন নাম্বার চ্যাচিস নাম্বার ফুল ইঞ্জিন নাম্বার ফুল তারপরে নিজেকে দিকে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন ডেট অর্থাৎ আমি কিন্তু দেখিয়েছি যে কি রেজিস্ট্রেশন ডেট কীভাবে আপনারা বার করবেন তারপরে কিন্তু লেখা আছে রেজিস্ট্রেশন অবলিক ফিটনেস ভ্যালিড আপ টু অর্থাৎ কত বছর আপনার ভ্যালিড আছে সেটাও কীভাবে মানে বের করতে হবে আমি কিন্তু দেখিয়ে দিয়েছি এইভাবে কিন্তু বের করে কিন্তু আপনারা শো ডিটেলসে ক্লিক করবেন দেখুন আমি কিন্তু সম্পূর্ণটাই ফিল করেছি ফিল করার পরে কিন্তু এখান থেকে আমি শো ডিটেলসে ক্লিক করছি শো ডিটেলসে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু নিচের দিকে লেখা মানে উঠে আসবে যে এন্টার ইউর আধার নাম্বার এন্টার ইউর আধার কার্ড হোল্ডার নেম মানে আপনাদের কিন্তু এরকমটাই আর কি উঠে আসবে আপনারা কিন্তু সেগুলো ফিল করবেন ফিল করার পরে কিন্তু আপনারা গেট ওটিপিতে ক্লিক করবেন এবং আধার কার্ডের সাথে যে ফোন নাম্বার লিঙ্ক করা আছে সেই ফোন নাম্বারে কিন্তু ছটি সঙ্গে একটু ওটিপি যাবে ওটিপি দিয়ে সাকসেসফুল করবেন আপনাদের কিন্তু ফোন নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে যেহেতু আমার অলরেডি করা আছে সেক্ষেত্রে কিন্তু আমার এখন নিচ্ছে না বুঝতে পারলেন এবার যদি মনে করেন যে আপনাদের ইঞ্জিন নাম্বার বা চ্যাসেস নাম্বার কিছুই মনে নেয় তাহলে কি করবেন গাড়ি ঠিক যেখানে বডি থাকে আর কি লোহার বডি সেই বডির ওখানে দেখবেন এরকম একটি নাম্বার আমি কিন্তু স্ক্রিনে দেখাচ্ছি এরকম একটি নাম্বার লেখা আছে সেটা হচ্ছে চ্যাসেস নাম্বার বডিতে যেটা থাকবে সেটা হচ্ছে চ্যাসেস নাম্বার ঠিক আছে তো এই নাম্বারটা কিন্তু আপনাদের প্রয়োজন হবে আপনারা খুঁজবেন আপনাদের গাড়িতে কিন্তু পেয়ে যাবেন আর এবার ইঞ্জিন নাম্বার কেমন অনেক স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইঞ্জিন নাম্বারটা কিন্তু এমনই হয় অর্থাৎ আপনাদের যেখানে গাড়ির ইঞ্জিন আছে ওই ইঞ্জিনের ওখানে দেখবেন এরকম একটা প্লেট মতো লেগান লাগানো আছে এবং তাতে কিন্তু খোদাই করে লেখা আছে ইঞ্জিন নাম্বার এটাই কিন্তু আপনাদের ইঞ্জিন নাম্বার অর্থাৎ ওই চ্যাসেস নাম্বার ওই ইঞ্জিন নাম্বার এবং রেজিস্টার নাম্বার দিয়ে কিন্তু আপনি গাড়ির সকল ডকুমেন্টস কিন্তু আপনি বার করতে পারবেন আমি কিন্তু সে প্রসেস দেখালাম এবার অন্য একটি প্রসেস দেখায় যে কীভাবে আপনারা খুব সহজে এর থেকে আরও সহজে আপনারা গাড়ির ডি ডিটেলস বার করবেন সবার প্রথমে গুগল প্লে স্টোর থেকে আপনারা লিখবেন যে ডিজি লকার বলে এই অপশানটা কিন্তু আপনারা পেয়ে যাবেন আমি কিন্তু অন্য কালার দিয়েও আপনি মেনশন করছি এই অপশানটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এই অপশানটা কিন্তু আপনারা ওপেন করবেন